করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন ও করোনা রোগীদের শয্যা সংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। চলমান কঠোর বিধিনিষেধ মানতে মানুষের অনীহা দিন দিন বেড়েই চলছে। জরুরি কাজের পাশাপাশি নানা অজুহাতে রাজধানীতে রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ। চট্টগ্রামে ২৪ ঘন্টায় ২১০৯টি নমুনা পরীক্ষা করে করোনা রোগী শনাক্ত হয় ৭১৩ জন, এটি চট্টগ্রামে একদিনের সর্বোচ্চ শনাক্ত। ৬ মাসও পার হয়নি, এর মধ্যে শরীয়তপুরের গোসাইরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেওয়া ঘরে দেখা দিয়েছে ফাটল। নিজ বাসভবনে হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসিকে হত্যার ঘটনায় পুলিশের হাতে সন্দেহভাজন ৪ জন নিহত হয়েছেন। চলতি জিম্বাবুয়ে সফরে ক্যারিয়ারে ৫০তম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে মাইল ফলক রাঙালেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার ব্যাটে ভর করে বাংলাদেশ ছুটছে দুর্বার গতিতে। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের রাবেয়া হচ্ছেন নুসরাত ফারিয়া। আগস্টের মাঝামাঝি ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।